কথায় আছে, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর সাজানো গোছানো করতে চাই, তাহলে শুরুটা আমাদের সকালের বিছানা গোছানো থেকে শুরু করা উচিত। সকালটা ভালোভাবে শুরু করতে পারলে সারাটা দিন আনন্দে কাটতে পারে। এমন অনেকে আছেন যাদের দিন শুরু হয় অ্যালার্ম ঘড়ির শব্দে, হাতে এক কাপ কফি এবং ইমেল চেক করে পরবর্তী কাজ করেন। কিন্তু আপনি যদি খুব সফল ব্যক্তিদের সকালের অভ্যাস বিশ্লেষণ করেন, তাহলে দেখা যাবে তাদের রুটিন ভিন্ন। সফল মানুষদের সকালের 5টি অভ্যাস, যা মানলে আপনার কাজে মনোযোগ, স্পষ্টতা এবং গতিশীলতা বাড়াতে পারে। তো চলুন এই 5টি অভ্যাস কি কি জেনে নেওয়া যাক। 1 নম্বর, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সফল মানুষদের সব থেকে ভালো এবং প্রথম অভ্যাস হলো, সফল মানুষেরা কখনোই দেরি করে ঘুম থেকে উঠে তাদের দিন নষ্ট করেন না। বরং সফল মানুষরা খুব ভোরে বা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন, কারণ তাদের জীবনের লক্ষ্য তারা কখনোই অলস হতে দেন না। অনেকের অভ্যাস আছে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠার, কিন্তু সেক্ষেত্রে অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর প্রবণতা বেড়ে যায়। এই সমস্যার সমাধান হলো, ঘুম থেকে ওঠার সময়টা অ্যালার্মে সেট না করে ঘুমোতে যাওয়ার সময়টা অ্যালার্ম সেট করা। এই প্রসঙ্গে অ্যামাজনের সিইও জেফ বেজোস প্রতি রাতে 8 ঘন্টা ঘুমানোর প্রতিজ্ঞা করেন। তিনি অ্যালার্ম ছাড়া স্বাভাবিকভাবেই জেগে ওঠেন। তিনি বলেন, আমি কখনোই একটি অ্যালার্ম সেট করিনি, আমি তাদের বিশ্বাস করি না, তারা ভীতিকর। আমি মনে মনে যে সময় নির্ধারণ করে রেখেছিলাম তার আগে জেগে উঠি। সকালে জেগে প্রথম চিন্তা করি, ও আমি বেঁচে আছি, ধন্যবাদ। অর্থাৎ ঘুম থেকে উঠে নিজে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। 2 নম্বর, সকালে উঠেই চা বা কফি খাবেন না। অনেকে ঘুম থেকে জেগেই চা বা কফি খান, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জেগেই শুধুমাত্র জল খাওয়া উত্তম। জল একটি অপরিহার্য পুষ্টি উপাদান, যা শরীরের অঙ্গ এবং টিস্যুকে কাজ করার জন্য সাহায্য করে। 1 গ্লাস জল আপনাকে পুনরুজ্জীবিত করতে পারে এবং ইতিবাচক ভাবনা নিয়ে দিনে প্রস্তুত হতে সহায়তা করে। 3 নম্বর, ব্যায়াম বা শরীরচর্চা করা। সফল লোকেরা তাদের জীবনে ব্যায়াম বা শরীরচর্চাকে অনেক বেশি গুরুত্ব দেন, যেখানে অসফল লোকেরা ব্যায়ামকে বোঝা মনে করে। সকালে উঠে ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ফিট থাকে, সেই সঙ্গে ব্যায়াম করলে আত্মবিশ্বাস, চিন্তা শক্তি ও ফোকাস বাড়ে, যার কারণে প্রতিটি কঠিন কাজ সহজ মনে হয়। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং জনহিতৈষী বিল গেটস সকালে উঠে শরীরচর্চার পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নাল, ইকোনমিস্ট ইত্যাদি ব্যবসায়িক ম্যাগাজিন ও পত্রিকা পড়েন, যাতে ব্যবসায়িক জগতের আপডেট তথ্য তার কাছে থাকে। 4 নম্বর, সিদ্ধান্ত গ্রহণ নয়, কাজ শুরু করুন। আমেরিকান এক্সপ্রেস গ্রুপের সাবেক সিও কেনেথ চেনাল্ট প্রতি রাতে অফিস থেকে বের হওয়ার আগে একটি কাগজে পরের দিনের প্রধান 3টি করণীয় কাজ লিখে রাখতেন। পরদিন সকালে উঠে সেই কাগজে আরো একবার চোখ বুলিয়ে দিনের কাজ শুরু করেন। সারা দিন তার প্রধান কাজগুলো যেন সব সময় মাথায় থাকে, এই জন্য এই কৌশল করা। তাই আপনারাও সকালে উঠে পরিকল্পনা করে নিন যে আজকে সকালে সারা দিন আপনার কি কি কাজ করতে হবে এবং সেই সঙ্গে কাজে লেগে পড়ুন। 5 নম্বর, নিজেকে প্রশ্ন করা। সকালের আত্মজিজ্ঞাসা আপনাকে সারাদিন সাফল্যের জন্য নির্ধারণ করতে পারে। প্রয়াত স্টিভ জবসের চেয়ে ভালো এটা কেউ জানত না। স্টিভ জবস প্রতিদিন সকালে আয়নায় নিজেকে একটি প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি আজ যা করতে যাচ্ছি তা কি সত্যি করতাম? যদি পরপর কয়েকদিন প্রশ্নের উত্তর না হতো, তবে তিনি বুঝতেন যে তাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। প্রতিদিন একজন মানুষ যদি নিজেকে এই প্রশ্ন করেন, সে তার জীবন থেকে আসলে কি চায়, তাহলে নিজের জিজ্ঞাসা স্পষ্ট হয়ে উঠবে। একই সঙ্গে জীবনের লক্ষ্য নির্ধারণ করা ও সেই লক্ষ্য পূরণে কাজ করা সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে